এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনোদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরু কাওয়ালাও তকশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি, কি কইরা 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি, তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনা ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি, তোর কাছে গুনা মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে, তোর স্বভাব গুনা করা আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতো না, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমা তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহর জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। উনিও কিন্তু রাজা ছিলেন, বলখ নামি এলাকার বাদশাহ ছিলেন যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক নাম যদিও বলখ, বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায়, চিনতে অনেক কষ্ট হয়। তো উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই, অল্প কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ভেঙে ফেলছেন। প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ, এত জোরে জোরে হাঁটে যে ঘুমই ভেঙে গেল। যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে, দোরা নিয়ে আসছে, ডাইকা নিয়ে আসছে নিচে। তো রাজা জিজ্ঞাস করতেছিলেন যে এই গভীর রাত্রে তুমি আমার ছাদে করো তো করো কি। তো সাদা সিধা জবাব, উঠ হারায় গেছে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। তো বাদশাহ বলতেছে পাগল নাকি, ছাদে উট পাওয়া যাবে, উঠ তো হয়তো পাওয়া যাবে, জঙ্গলে না হয় মরুভূমিতে, তুমি উঁচ খুঁজতে চলে আসছো ছাদে। তো বলছে মহাদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও। তো বলছে বুঝলাম না, তোমার সাথে আমি, আপনি তো বললেন পাগল কিনা, যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। কেননা বাদশাহ বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না, আদবওয়ালা ছিল। তো বাদশাহ বলে শোনো আমি পাগল এটার প্রমাণ দাও, তোমারটা তো আমি দিলাম। তো বলল বাদশাহ মহাদয় যদি ছাদে উট খুঁজা পাওয়া না যায় তো রাজ প্রাসাদে বসা আল্লাহ পাবেন কি করে। এতটুক কথাই কিন্তু জীবন চেঞ্জ। চলেন এটা তো কাহিনী হাদিসের একটা দেই। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল নাম, কিফিল হাদিসের কিতাবে পাওয়া যায়। বনি ইসরাইলের বদমাশ যে নিজেকে মানুষ বলে কখনো স্বীকার করত না, বলতো আমার চেয়ে কুকুরও ভালো। কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মেটানোর জন্য, ব্যভিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতেছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসা কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে তোকে জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস তো কাঁদিস কেন। তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল শোন কিফিল আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, প্রয়োজন যদি এরকম না আসতো তো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না, আমি তো বাজারি মেয়ে না। বলছে তাইলে কাঁদিস কেন, বলে বলতেছি তোকে কেন কাঁদি, শুনবি কেন কাঁদি, বলে বল কেন কাঁদিস, বলে কাঁদতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বোঝেন নাই মনে হয়,
বজলে দিল ফেরা যাওয়ার কথা। আজকে তো আমরা হাজারো গুণা করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন নাই। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারই মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ব্যাত করতে দেরি হয় না, টাকাগুলো হাতে উঠা দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ডাক্কাইতে ডাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না, থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না, কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহ লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। কথা অল্প যদি হয় আর যদি সোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম, দিল ভেদ করে চলে যাবে। আর যদি সারা রাত্র শুনি আর দিলে নাগাথলাম, তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ সারা দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? আমল খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের, অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিঃসয় অস্তিত্ব দিয়া, নিঃসয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিঃসয় কোনো প্রাণী জমিনে পা রাখে না, মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিঃসয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান। দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া সাজান না, কোনো ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া সাজান না, আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে, নিশ্চয় জন্ম দেন, অস্তিত্ব দিছেন নিশ্চয়। হাদিস এটাই বলে, কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। এই জন্যই তো মানুষ সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না, রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়, হায় হায় সত্য তো এটাই। সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ নিজেই বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যেতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না, পুত্রকে দুনিয়া লিয়া লিহা, দুনিয়া দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও, আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে, আমা কুনতা সাগি, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয় আল্লাহকে, যখন ভোলে, সব কিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভোলে, তা আল্লাহ কাছের থেকে আয়সা বলে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জামা জা আলাকা দামা,
তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জালাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো? ওমান জালাকা ইজামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল, কে লাগায়া দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায়া দিল? আমা কুন্তা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তো তুই কেমন ছোট ছিলি? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুন্তা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে? আসছে নাকি মেশিন? হ্যাঁ, কি হুজুরদের কাছেও নাই, আপনাদের কাছেও নাই? নাই দুনিয়ার কোনো টেকনোলজি আলাদের কাছে? নাই। আমা কুন্তা জাহিলা ফমান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুন্তা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি, তাহলে না জানি কি দিতে হইতো, না জানি সিরিয়াল কত লম্বা হইতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাকশক্তি দুনিয়া দিয়া দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হইতো, মার পেটের থেকে তো বাকশক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না। ফালা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ফালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তন্দুর, চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না, নিঃস্বয় ছিলাম, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিঃস্বয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই, শুধু সাজান নাই, চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন চব্বিশ ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? হ্যাঁ, কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? এক ঘন্টা আগে ছাড়েন, পরে এক ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? হ্যাঁ, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত, মনে হয় বুঝাইতে পারতেছি না, কয়েকজনের যান চলে যেত, না জানি কত ডজনের যেত, বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি, আল্লাহকে রাজি করো, আল্লাহকে আল্লাহকে রাজি করা, এটাই দাবি, ব্যাস আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, ষাট সত্তর বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার গাম পায়ে, ঠিক না? হ্যাঁ,
সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হইতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান, মাঝে মাঝে রাত্রে গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কিকুরা পড়ে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জাগারটা জাগায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো, আখেরাত বাদেই দিলাম আজকা, এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক, 60-70 বৎসর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে, কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে, হায় 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 হায়। আফসোস তো এইখানেই, যেই মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইতেছেন, সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ, মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার, আন্তুমুল ফোকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া? যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই, মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হইতো, হায় 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 হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিকাও আত্রুক, আল্লাহ বন্ধ করে দিব না, ওপেন রাখবো, আল্লাহ বলে উত্রুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করবো না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না, সত্য এটাই। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে, মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজালু লিল মউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুরু সাবাব ওয়ায়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করুণা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না, হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা তো, হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফেল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম, নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই, যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি, এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি করে, যার উপরে 3-3 বার কুদরতি হাত লাগছে, কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার, আমরা বাছাইকৃত উম্মত, হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় দে না, সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য, কেন আল্লাহ হুয়াজতাবাকুম,
আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি। তৃতীয়, আল্লাহ আমাদের উপরে নিশ্চিহ্ন লাগাইয়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি কইরা? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খোঁজা কোথায় পাবেন? আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? তা গোরলাম মুআজ্জালিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালেহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে, এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে তো কোত্থেকে চিনবা, তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কসম, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনোদিন করত না। সব কিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না, সব কিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে, আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন, আমি চিনি এদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে, তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের, দুইজনের এক কাপড়। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবি আছে, তাহলিল আছে, আমি কথা বলি তুমি শুনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা, দুইজনের কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলা যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনোদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই। জান্নাতে যাওয়ার ফুর্তি করবে। আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ, 14 তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন কে লেগা? যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরও মনে করে 14 তারিখ দুনিয়া শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জনরে লয়া দাঁড়ায় আছে একজনরে,
19 জন রে সেকা ঠিক না হ্যাঁ মেসেজ পাঠাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন শোক মিটানোর জায়গা তো জান্নাত ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা দিয়া কোনো ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আবার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়া যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি কেক মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন হাত দুইটা খালি ঘরের পাশে যখন চলে আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো ফাতেমা আজকেও কিছু জোটে নাই তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী অজাদনা শাকারনা লামনাজি সাবারনা পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আলী তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরে আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরে আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কাঁধে হাত রেখা বললাম রহিম আল্লাহু ইমরাতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করো তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খায়রুন নিসা ফাতিমা ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি আমরা তো কেক কাইটো আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান 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 কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করা চোখে দেখা যায় কথা কানে শোনা যায় দেনদারনায় আনা যায় বর্ণনা দিয়ে শেষ করা যায় সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় ঠিক না বাপ এরকম নেয় যে উনি মনে হয় সব কিছুর মালিক ঠিক না সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিউল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রাকীবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মাকিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল
القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانو بالقادر مالك الله রাজি করব তো করব কি করে আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন হায় হায় বন্ধুকে যদি ভালো না বাসতেন হাবিব না বানাইতেন তাইলে মনে হয় এতটুকু করতেন না বন্ধুকে হাবিব বানাইছেন বিদায় ভালোবাসেন বিদায় এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন যদি উম্মত আল্লাহকে ভালোবাসেন না না নারী বাসে না পুরুষ বাসে শুধু মুখে মুখে বাসে আব্দুল কাদের জিলানির কথাই সত্য লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না সত্য এটাই আল্লাহকে ভালোবাসে না আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে ভালোবাসা দেখানোর সময় নাই এক ডজন না শত ডজন দেখা যায় আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে কত ভালোবাসে বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে আল্লাহকে রাজি করা সহজ করতেছে আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি আমার বন্ধুকে রাজি করো ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা'আর রাসূল ফাকাদ আতা'আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাজি সত্য রাজি কুরআন বলতেছে আল্লাহর রাসূলের রওজার উপরে কুরআনের একটা আয়াত লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে লজ্জিত হয় আর আপনার কাছে আসে আস্তাগফিরুল্লাহ আমার কাছে মাপ চায় আমি ওর দিকে তাকাবো না ওর গুনার দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো অস্তাগফার আল্লাহুর রাসূল আপনি পক্ষে যাইতে দেরি আমি মাফ করতে দেরি করব আসেন রসুলকে রাজি করুন রসুল রাজি তো আল্লাহ রাজি যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাইতে আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই পারবেন না যদি সুখই অর্থ মানুষকে দিত তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আয়সা বিচ্ছেদ কোনোদিন হতো না গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না আঙ্গুল দিয়ে দেখাইতে চাইলাম বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে দুইটা দেখাইলাম আর কত দেখাবো সময় হতো কম হাদিস থেকে দেখাইলাম সত্য এটাই হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে করোনার সময় সবচেয়ে খুশিতে আছিল হুজুর গো বৌরা বিশ্বাস হয় না হ্যাঁ কি জন্য বলে দিতেছি কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনো দিন পায় নাই কেননা মাস বৎসরে দুই তিনবার পাইছে মাসে পাইলেও দুই দিনের লেগা পাইছে লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বুজুর্গ বৌড়া করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীর কাছে পাইছে বলছে বাড়িতে কিছু নাই কয় কিচ্ছু লাগবো না তোমারে তো পাইছি এরা সবচেয়ে বেশি সুখে ছিল জিজ্ঞেস করেন সবগুলা মুচকি মুচকি আসে সবচেয়ে সুখে এরা ছিল কিছু ছিল না কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল কেন স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে সন্তান মা বাবাকে কাছে পেয়েছে লকডাউনের সময় এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞেস করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত জিজ্ঞেস করেন এরা হাসতেছে জিজ্ঞেস করেন
অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল, কি ছিল, কি কি ছিল, এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল। কেননা আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না তো সুখ আসবে না, তো আসবে না কেন, আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। মুহাম্মদুর রসুলুল্লাহ ছাড়া আল্লাহ রাজি হবে না, এটাই সত্য। আল্লাহকে এখন কতটুকু রাজি, কতটুকু করলে রাজি হবেন, তো প্রথম বলছিলেন লাউ তারাকতুম অশ্রামা উনসিলা বি লাহালাকতুম, একশো ভাগের দশ ভাগ ছেড়া দিল তোমাদের, নিস্তার নাই, তোমরা সুখী হবে না। কিন্তু তারপরে আবার বলছেন লাউ অমিলা উশ্রামা উনসিলা বি, একশো ভাগের দশ ভাগও যদি আমল করতে পারি, তাইলেও বলছে একশো নাম্বার দিয়া পাশ করানো হবে, দশকে দশ দিয়া গুণ দিলে একশো হয়। কিন্তু আল্লাহর রসুল দয়ার সাগর ছিলেন, হায় 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 উম্মত নবী ছিলেন। আমি তো বলি যুবকদেরকে, সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা, দুই ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে, আবার রাত্রে ওটাকে তালাশ করে যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিন শট দেয়, সকালবেলা নিয়ে যায় সেলুনে, বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না, আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে, এই স্টাইলে চুল কেটে দিবে, টাকার কোনো প্রশ্ন না। হায় যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি, বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কেয়ামতের দিন অবশ্যই দেখা হবে, যদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন কিন্তু বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না, আমি তো এটাই কাঁদি। যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটত, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজত, সাজে তো, আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ বান্ধব কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে, হয় বাসর রাত্রে সাজটা যদি ফাতেমার মতো হইতো আমার জাতির, সব পার্লারে যদি নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কেয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো, ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো, কিছু তো করতে পারি নাই জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজ ছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানটা তো আপনার হাতে, ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না। আমার জাতিকে কেমনে বোঝাব, রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে চোদ্দশো বছর আগে চলে গেছে, হিজড়ি কত চলতেছে, দশ হিজড়িতে আল্লাহ রসুল চলে গেছেন, এটা মনে হয় ৪৬ চলতেছে হিজড়ি, ১৪৪৬ ঠিক না, তাইলে দশ বাদ দিলে ৩৬, ১৪৩৬ বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়, তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তরসূরিরা কেয়ামতের সকাল পর্যন্ত।
হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে, আজও আছে না নাই? উলিল আমরি মিনকুম হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালারা থাকবে, আল্লাহর রসুলের সব সুরক্ষিত আছে। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায় জানোয়ার যতটুক চিনল আমরাও চিনলাম না। বিদায় হজের দিন আল্লাহর রসুল উম্মতের নামে যখন কুরবানি করতেছিলেন তো নিজে 40টা কি 60টা উট নিজের হাতে কুরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহর রসুল যখন কুরবানি করতেছিলেন তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই। উম্মত যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই, আমার কান্না তো এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল মিকাইল জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন নয় ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা। মেয়েরা আম্মা যান এই কথা বলতেন না যে খিদার তারা এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্ষুধার্ত কতটুকু ছিলেন, কিন্তু এটার জন্য কান্না না, আমার পরে নয় ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হোসাইনের কি হবে। জানেন হাসান জবা হবে, জানেন হোসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য কাঁদতেছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষায় আছে অনুমতি, অপেক্ষা আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক পোষনা এখনো চোখে পানি। বলছে সেটা কি? বলে ফমান লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি আমি দেখা রাখব। ওই রসুল চলেন মনে উঠছে একটু শুনায় দেই, ওই রসুল যার দুরুদ যার জুরুদ বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখের, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না আর কোনোদিন বন্ধ হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ আমি দলিল দিতেছি, কোরআন এটাই বোঝায়, ইমাম সাহেবরা জুমার দিন এটাই পড়ে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে তিনটা প্রশ্ন আসে, আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে বেওকুফ তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আরশের নিচে তো লেখা আছে, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে, তো ফেরেশতাও তো মরা যাবে, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই, তুই দেখিস নাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকবো, আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো থাকবে। ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয় না কোনোদিন হবে না, আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরুদ, উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে চাইতেছেন কেয়ামতের মাঠে উঠবে কবর থেকে উঠবে জিবরিল ইসলাম উঠাবে, প্রথম আমাদের নবীজি উঠবে আর আগে কেউ উঠবে না,
আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ, জমিন ফাড়বে, উঠেই জিজ্ঞাসা করবে জিব্রিল আইনা উম্মতি, আমার উম্মত কই? বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই, উঠেই উম্মত। আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি। মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে, আল্লাহ নিয়া যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। বলবেন বসেন না কেন? বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে? মিজানের পাশে যে মনিটরিং কে করবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায়? পাল্লা সামনে না ঝুঁকলেই না ঝুঁকলেই আমি হাত উঠায় দিব। আপনার অঙ্গীকার আছে সালতো তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন? আপনার প্রতিশ্রুতি আছে লা ইউখজি কাফি উম্মতি, আমতে আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়াতে বইলেই রাখছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করা ছাড়বেন? আমিও দুনিয়াতে বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, 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 না। আমি চেয়ারে বসবো না, আমি তো মিজানের কাছে ছুটা যাব, ওইখান থেকে আবার পলসেরাতে ছুটা যাব। উম্মত ফাইসা গেল কিনা, ফাঁসতে দেরি, দুরুদের গাঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না। এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। উম্মত তো 100 বার পড়ে ডেলি, এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে, ঠিক না? যুবক তোমাদের পায়ে হাত রাখি, হ্যাঁ তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো না, অথচ দুরুদ তো সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুক করলেই হয়, এতটুক করলেই হয়। ওই নবী কিয়ামতের মাঠে হায় হায় একজনও বলবে না। আম্মা জান জিজ্ঞাসা করতেছিল কিয়ামতের বিপর্যয়ের কথা, আল্লাহ রসুল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো, কান্নি আন্দুরু মুসা মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আমি যেন ওই দৃশ্য দেখতেছি, মুসা আল ইসলাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসালুকা উম্মি ওয়ালা আসালুকা উখতি, আজকে মাকে চাই না বোনকে চাই না, আসালুকা নফসি 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 নফসি, আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে আর দৌড়াইতে থাকবে রব্বি উম্মতি 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 উম্মতি। রাগ হয়ে যাবেন কিনা, লানত আমাদের জিন্দগির উপরে, ওই নবীর আদর্শ আজকে মানতে রাজি না, শিখতে রাজি না, অথচ ওলামাদের কাছে সব সুরক্ষিত আছে, সব সুরক্ষিত আছে। গাদা চিনছে আমরা চিনি নাই, গুইসাপ চিনছে আমরা চিনি নাই, হরিণী চিনছে আমরা চিনি নাই, গাছ চিনছে আমরা চিনি নাই, তরুলতা চিনছে আমরা চিনি নাই, সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নাই, নবী উম্মত হয়েও চিনি নাই। আসেন নবীর আদর্শ শিখি, ওলামাদের সোহবতে আসি, আল্লাহওয়ালাদের সোহবতে আসি, হক্কানি আল্লাহওয়ালা এবং হক্কানি আলেমদের সোহবতে আইসা নবীর জিন্দগি শিখেন। পায়ে হাত রাইখা বলে শিখতে না পারেন, এদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, একটা কাজ করেন না, কোনোদিন আঙ্গুল উঠায় না, পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোনো হক্কানি আলেমের উপরে আঙ্গুল উঠাবো না? ওয়াদা পাক্কা? কেন, এটার কারণ আছে, সময় নাই, পরে বলবো আবার কোনোদিন যদি আসে। এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইলো, হায় হায় চান দিন কি চাঁদনি ফের আন্দেরি রাত হয়, চান দিন কি বোঝেন না, 14 তারিখের চার তো 14 তারিখেই থাকে আর তারপরে তো আর থাকে না, না থাকে তাহলে তো 15 তারিখের চাঁদও বলতো, ঠিক না? হ্যাঁ, চান দিন কি চাঁদনি ফের আন্দেরি রাত হয়, সত্য এটাই।
অমাবস্যা প্রত্যেক মাসে আসে, দুনিয়া দুনিয়া না, তাহলে কবি এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসী সে সিকন্দর সা ফাতিবি দিহারা, হর এক লেকে ক্যা ক্যা হাস্য সুধারা, পড়া রহ গিয়া এহি ঠাট সারা, আজো গাজীপুরে ভাওয়ালের জমিদারের জমিন নিয়ে এখনো কেস চলতেছে, এখনো ঝগড়া আছে, কিন্তু বাওয়ালের জমিদার নাই এটাই সত্য। বিশ্বাস হয় না? হয় না? আঙ্গুল দিয়ে দেখায় দেবো, বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে, কিন্তু বাওয়ালের জমিদার নাই, কবির কথা সত্য। আজল নে না ছোড়া কেসরা না দারা, উসী সে সিকন্দর সা ফাতিবি দিহারা, হর এক লেকে ক্যা ক্যা হাস্য সুধারা, পড়া রহ গিয়া এহি ঠাট সারা, বাওয়ালের ঐতিহ্য আছে, সোনার গাই শাখার ঐতিহ্য আছে, আহসান মঞ্জিলে নবাব আহসানুল্লাহর ঐতিহ্য আছে, আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে, নাটোরে নাটোরের রাজার ঐতিহ্য আছে, আরে দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে, রাজা নাই। কবির কথাই সত্য, ঐতিহ্য থাকবে। বচপন নে তুঝে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসন জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নহীঁ হায়, ইয়ে ইবরত কি যা হায় তমাশা নহীঁ হায়। আল্লাহ এই জন্য সাজায় নাই, তামাশা করার জন্য সাজায় নাই। আসেন, শিখবেন তো? হ্যাঁ। আর আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ, যেটা আয়েশা মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, মার পেটের থেকে রাখতে দেরি, চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা, সেজদায় যান নাই, মেসেজ দিছেন উম্মতকে, মাত্র আসছেন মার পেটের থেকে, চাদুরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছে আসসালা আসসালা। আমার জাতি যদি শুধু পাঁচক্ত নামাজই পড়ত, নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি, কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করত, বাজারওয়ালা যদি বাজারই যায় নামাজ বিছাইত, মামুনরা যদি ঘরেই বিছাইত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খালবারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, যে যেইখানে আছে ওইখানে যদি যায় নামাজ বিছে, আল্লাহ আকবর বলতো, তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল। নামাজ তো শুধু নামাজ না, আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ। এই জন্যই কেউ লেখছেন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রাগ হয়েন না ওর মতন, উনি লেখছেন সবচেয়ে ওর মতন নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আরও যত শব্দ, যে নাম আজানের শব্দ শুনলো মসজিদে আসলো না, নামাজে দাঁড়াইল না, শুকর পর্যন্ত সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য শুকর ঘুমের থেকে একবারে চোখ খোলে না, তিনবারে খোলে, তিনবারে আমি ট্রাই করে দেখছি, তিনবারে খোলে, তিনবারে। আব্দুল কাদের জিলানির লেখা সত্য, একবার একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে বন্ধ করে, তারপরে খোলে, যখন নিশ্চিত হয় যে কোনো বেনামাজির উপরে পড়তেছে না, তখন খুলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হিসাবে, তারপরও তো অস্তিত্ব দিছে। আসেন, আজকের থেকে নামাজ ছাড়ব না। ছাড়বেন? কে কে অঙ্গীকার করতে পারে? হ্যাঁ, সত্য পাক্কা, আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, বাংলাদেশে দুইটা পরিবেশ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আল্লাহ বহুত দুনিয়া দেখাইছেন তো, নিয়াত আছে যতদিন বেঁচে থাকি ঘুরতে থাকবো,
দোয়া করেন আপনারা আমার জন্য, আমিন বলেন। বাকি দুনিয়াও দেখতে চাই, আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই, যেমন আমাদের মাটির নিচেও দুই সাহাবা ঘুমায় আছে, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা, এই দুইজন আমাদের মাটির নিচে, কিন্তু কোন জায়গায় আছে এটা জানি না, এটা জিজ্ঞাসা করেন না, তালাশ করতেছি, পাইলে আপনাদেরকে নিয়ে যাব না ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু দুইজন আসেন এটা শিওর। বাংলাদেশে দুইটা পরিবেশ আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না, শতবার ভূমিকম্প আসছে কিন্তু নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই, গতকালকেও কিন্তু ভূমিকম্প আসছে ঠিক না, হ্যাঁ দুপুরবেলা ঠিক না, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, কেন না দুটা পরিবেশের কারণে, এটা দুনিয়ার কোথাও নেই। দশ নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে, দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে, আমরাই আমাদের সময় চোখে দেখলাম দুই দুইবার, একবার বুলবুলের সময় একবার মুখার সময় ঠিক না, মুখা চিনেন, আরে মুখা মুখা, হ্যাঁ দুইবার, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, খালি দুটা পরিবেশের কারণে, একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজখানা আছে, আপনি জানেন না রাত্র 4টার সময় মাদ্রাসার ছেলেগুলা ওঠে, আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করা, ওরা উঠতে দেরি, রব্বে কাবার কসম আমার সাথে ওলামা এক হবে, সারা দুনিয়া এক হবে, ওরা উঠতে দেরি, এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকতে দেরি করে না, বিশ্বাস হয় না, সব বড় বড় ভূমিকম্পগুলা শেষ রাত্রে আসছে, শেষ রাত্রে, একটাও প্রথম রাত্রে আসে নাই, একটাও দিনের বেলা আসে নাই, আপনি দেখাইতে পারবেন না, সার্চ দেন 7.8 6.1 সব শেষ রাত্রে আসছে, মুখাও আসছে, তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে সব শেষ রাত্রের দিকে আসছে, বুলবুল শেষ রাত্রে আসছে, আমি বুলবুলের ওইখানে দাঁড়াইয়াছিলাম, আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে, তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা বরগুনা এরকম ময়দানে ছিলাম, আমার মাথার উপরে 7-8টা টিন ছিল আর কিছু ছিল না, আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বুলবুল দেখতেছিলাম, যে পাখা কত লম্বা, লেজ কত লম্বা, বুলবুল পাখি চিনেন না, সকালবেলা আমি ঢাকা রওনা দিছি, কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাই নাই, কয়েকটা কলা গাছ পড়ছে, মসজিদ মাদ্রাসার পরিবেশ যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না, আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে, আপনাকে দেখানো যাবে না, ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই, হ্যাঁ যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই, 40,000-এর উপরে 30,000-40,000 হেফজখানার ছেলেরা রাত্রে 4টায় উঠা যখন কোরআনে সুর লাগায় কোরআন পড়তে থাকে, লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ঢাকা যায়,